ময়দানে রয়েছি আমি ব্রজ। আর আজকের বড় বিতর্কের যে বড় বিতর্ক তা কি হবে না, যে কথা এখন একেবারে আকাশে বাতাসে যেটা চাঞ্চল্য চড়িয়েছে, বিতর্ক চড়িয়েছে, সেটা হচ্ছে যে সরকারি স্কুলে পড়াশোনা করলে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে হলে যারা বেসরকারি স্কুলে পড়াশোনা করবে তারা কিন্তু স্মার্ট হয়, এমনই বিতর্ক। আর এই মন্তব্যকে ঘিরে আজকে আসানসোল থেকে আমাদের এই বড় বিতর্কের বিষয়, এবং সরাসরি সাধারণ মানুষ থেকে রাজনৈতিক যারা প্রতিনিধি রয়েছে, যারা জনপ্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গে আমরা আলোচনা করব কে কি বলছেন এই বিষয় নিয়ে সরাসরি জানার চেষ্টা করব। সব দলের প্রতিনিধিরা এখানে রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, সমাজকর্মী রয়েছেন, কি বলছেন আজকের যে বিষয়, আজকের যে বিষয় সেটা হচ্ছে কালনার পৌরপ্রধান, যিনি বলছেন সরকারি স্কুলে পড়াশোনা করলে স্মার্ট হওয়া যায় না, বেসরকারি স্কুলে স্মার্টনেস হওয়া যায়, কি বলবেন? ওই কথাটা ওনার মানে নিজে ব্যক্তিগত কথা আছে, ঠিক আছে, উনি প্রধান আছে, ওনাকে জিজ্ঞেস করুন কি ওনার যে ছেলেগুলো আছে, ঠিক আছে, ওই সরকারি স্কুলে পড়াশোনা করে আজকে ইঞ্জিনিয়ার ডক্টর সব হয়েছে, ঠিক আছে, আমাদের ভাই আছে, আমাদের যত কাকা ছেলে আছে সব আছে, সব সরকারি স্কুলে পড়াশোনা করে আজকে দেখুন পুলিশে আছে, আজকে ডক্টরি করেছে, আজকে সরকারি চাকরিতে আছে, সব তো সরকারি স্কুল। একেবারে একেবারে শাসক দলের পক্ষে, শাসক দলের যারা প্রতিনিধি তারা বলছেন যে সরকারি স্কুলে পড়াশোনা করে বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তারা কিন্তু হয়েছেন সরকারি স্কুলে পড়াশোনা করে। একেবারে শাসক দলের প্রতিনিধিরা তারা কিন্তু বলছেন, কি বলছেন বিরোধীরা, সাধারণ মানুষ কি বলছেন, সরাসরি জানার চেষ্টা করি যে এই যে মন্তব্য পৌরপ্রধানের, কি বলবেন? ধন্যবাদ জি বাংলাকে, ধন্যবাদ আমাদের আর বাংলাকে যে এই অনুষ্ঠান করার জন্য। আমি এটা মানি একজন ব্যক্তিগত নিজে শিক্ষক হয়ে, যে বাংলা মিডিয়ামে পড়ে অনেক অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়া যায়, কিন্তু সেটা ছিল আগের শিক্ষা ব্যবস্থায়। যারা আমরা যারা, যেমন আমি নিজে বাংলা মিডিয়ামের ছাত্র, কিন্তু আমি এই আসানসোল বেল্টে যতগুলো রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল আছে প্রত্যেক স্টুডেন্টকে আমি পড়াই, তাহলে আমি নিশ্চয় শিক্ষা পেয়েছি বাংলা মিডিয়ামে। কিন্তু এইটা যুক্তিতর্কটা এইখানেই আসছে, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে শিক্ষার হাল, এখানে যারা টিচার হচ্ছেন, যারা যোগ্য, যারা পাস করে চাকরির জন্য দরখাস্ত, যারা পরীক্ষা দিয়ে সিলেক্টেড, তারা রাস্তায় বসে, আর যারা লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন তারা সব টিচার হচ্ছেন। যে টিচারের একটা ক্লাস ফোরের ছেলেকে পড়াবার ক্ষমতা নেই, ক্লাসে পড়াতে গিয়ে বোর্ডে অঙ্ক আটকে যাচ্ছে, বোর্ডে একটা বাংলা বানান লিখতে পারছে না, ক্লাস ফোরের ছেলে সেই বানানটা ভুল ধরে দিচ্ছে, শিক্ষার লজ্জা নয়? তাই সেই দিক থেকে বলতে হবে, বর্তমান যে বাংলা শিক্ষা ব্যবস্থা চলছে, যারা বলছেন নেতা মন্ত্রী, মন্ত্রী বাদ দিন, যে কোনো নেতার বাড়ির ছেলেকে দেখুন তো, তারা কি বাংলা মিডিয়ামে পড়তে দিয়েছে? সবাই ইংলিশ মিডিয়াম ছেলেকে পড়ছে, কারণ এডুকেশন তারা পাচ্ছে এবং দে আর কম্প্যারেটিভলি ওভার স্মার্ট। একেবারে যিনি বিরোধীদের বক্তব্য যে যা অবস্থা, শিক্ষা ব্যবস্থার যা অবস্থা বর্তমান, তাকে সামনে রেখেই পুরো প্রধান এই মন্তব্য করেছেন, কি কেন কেন এই ধরনের মন্তব্য, কি মনে হচ্ছে আপনাদের? শুনুন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধা নাই, পশ্চিমবঙ্গ সরকার আপনি প্রত্যেকটা স্কুলে ঘুরে দেখবেন ভালো কাজ করছে, স্কুলে প্রত্যেকটা সরকারি স্কুলে আপনি দেখবেন ব্যবস্থা ভালো আছে, কিন্তু প্রবলেমটা কোথায়, আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে একটু বাচ্চাদের উপর ধ্যান দিতে হবে, এবং যারা বাচ্চা আছে তাদের গার্জিয়ানদেরকেও ধ্যান দিতে হবে যে আমার ছেলেগুলো সব স্কুলে যাচ্ছে, ঠিক করে পড়ছে কি না, সেটা যদি গার্জিয়ান না দেখে তো যতই ভালো টিচার থাকুক আর যতই ভালো স্কুল থাকুক, কিন্তু সেই স্মার্ট আর পড়ালেখা করতে পারবে না। এই এই ধরনের মন্তব্য একেবারে পুরো প্রধান এই ধরনের মন্তব্য, এইটাকে আপনারা কীভাবে দেখছেন যে ওনা এই ধরনের মন্তব্য কেন করলো? সেটা ওনার তো, উনি তো বললেন আমার সহকর্মী কিছুক্ষণ আগে, যে ওনার তো এটা ব্যক্তিগত কথা, এটা তো আমাদের মতামত, দলের মতামত তো নয়, আমরা তো সরকারি স্কুলে পড়াশোনা করেছি, আমাদের তো পরিবারের ছেলে পেলে সরকারি স্কুলে, বেরোয় স্কুলে সব পড়াশোনা করছে, ওই কোনো তো প্রবলেম নেই। যারা বলছে, যারা বিরোধীরা যারা বলছে, তারা ভুল বলছে, তারা জানে না সরকারি স্কুলে প্রচুর ছেলে বড় মুখার্জি সরকারি স্কুলে পড়াশোনা করেছিল পশ্চিমবাংলায়, এবং অনেকই মানুষ আছে যারা পড়াশোনা আজকের ডেটও সরকারি স্কুলে পড়াশোনা করছে। কিন্তু কিন্তু উনি তো বলছেন যে প্রাইভেট স্কুলে তার ছেলে ও তার সন্তানও পড়ে, কিন্তু সে প্রচুর স্মার্ট। শুনুন, দেখুন, আজকে যা সরকারি স্কুলে যা ফ্যাসিলিটি দিচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী যা ফ্যাসিলিটি দিচ্ছে, আপনি জিজ্ঞেস করুন দেখুন তো 34 বছরে কী অবস্থা ছিল সরকারি স্কুলে, আজকে সরকারি স্কুলে ছেলেগুলোকে জামা ড্রেস দিচ্ছেন, মিড ডে মিল দিচ্ছেন, শুজ দিচ্ছেন, তারপরে আপনার সাইকেল দিচ্ছেন, স্কুল বাইক দিচ্ছে, তারপরে আপনি দেখুন কন্যাশ্রী রূপশ্রীর জন্য আপনি আমাদের একটা স্কিম আছে, স্কলারশিপ আছে, মানে যত স্কিমগুলো আমাদের মুখ্যমন্ত্রী এখন যা দিচ্ছে 2011
পর্যন্ত পড়ে তা আর কেউ দিতে পারতো না এখানে পশ্চিম বাঙালে। এ দিদি মমতা ব্যানার্জি রাজ্যে সরকারি স্কুলের ব্যবস্থা যা ভালো হয়েছে লোক পুরো চোখ খুলে দেখছে কি 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 অবস্থা আছে কি না আছে, আর কে কি বলবে ওইটা আমার বক্তব্য নাই, কে কি বলছে ওটা দেখার আমার দরকার নাই, মানুষ সব জানে আর মানুষ জবাব দিয়ে দিয়েছে, 2021 জবাব দিয়ে দিচ্ছে আর আবার 2024 জবাব দিয়ে দিবে কি পশ্চিম বাঙালে যা উন্নয়ন হচ্ছে কি করে উন্নয়ন হচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে জুতো থেকে ছাতা সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরেও শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করার জন্য তারপরেও শাসক দলের একেবারে দায়িত্বে থাকা একেবারে পদপ্রার্থী প্রশাসক পদে রয়েছেন যারা, তাদের এই ধরনের মন্তব্য কেন বলছে তো শিক্ষা ব্যবস্থা একেবারে ঢেলে সাজানো। শিক্ষা ব্যবস্থা বাংলা শিক্ষা ব্যবস্থা জেলে আছে, ঠিক আছে, আর রইল শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ব্যবস্থা চলছে আপনাদের, শিক্ষা ব্যবস্থা যদি একটা ওদেরই দলের লোক, ওদের দলের লোক যদি হট করে যদি বলে এই কথাটা কি সরকারি স্কুলের পড়াশোনাটা থেকে ছেলেরা স্মার্ট হয় না, বেসরকারি স্কুলের ছেলেমেয়েরা পড়াতে শোনাতে স্মার্ট হয়ে যায়, তাহলে এটা বোঝা যাচ্ছে কি সরকারের যারা দলের মত তাদের একমতন মত নয়, এই জন্য শিক্ষা ব্যবস্থাটা জেলে দেখা যাচ্ছে। এটা আপনারা বাংলাতে দেখতে পারেন, শিক্ষা ব্যবস্থা বলে বাংলাতে কিছু নয়, যদি ভালো থাকতো ওই নীল সাদা করে করে ভেতরে দেখবেন, আপনাকে আমি বলি এই পাঁচগাছিয়া দেখে যান, পাঁচগাছিয়া স্কুলের সামনে কাঁচড়া পড়ে আছে, কালকেই আমরা দেখে এসেছি পাঁচগাছিয়া স্কুলের সামনে কাঁচড়া পড়ে আছে, স্কুলের সামনে নোংরা, মানে শুধু নীল সাদা ছাড়ার কিছু নয়, শুধু বাইরে থেকে বিল্ডিং আছে, ভেতরে যাবেন বেঞ্চে লোক নেই, ভেতরে মানে বসার জন্য ভাঙা বেঞ্চ, এই অবস্থা আছে। কি বলছেন একেবারে স্কুলে? আমি একটা কথা বলছি, প্রথমে তো আমরা ভারতবাসী, তা উনি নিশ্চয়ই ভারতবর্ষের বাকি তথ্যগুলো আছে, বিপ্লবদা আছে এখানে, বিপ্লবদার কাছে তথ্য থাকে। ভারতবর্ষে সব থেকে বেশি সরকারি স্কুল, প্রাথমিক স্কুল কোথায় বন্ধ হয়েছে? প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গুজরাটে 6000 স্কুল বন্ধ হয়েছে। উনি তথ্যটাকে নিয়ে আসুন, নিয়ে আসুন আগে তথ্য নিয়ে কথা। গোটা ভারতবর্ষের মধ্যে আমি বলছি না, কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গের যে অগ্রসর ভূমিকা সেটা বিজেপি শাসিত মোদী সরকার বলছে, মানে স্বীকার করতে বাধ্য হচ্ছে। আজকে যদি চিন্তা করা যায় উচ্চশিক্ষায়, পশ্চিমবাংলায় 11 বছর আগে যখন তৃণমূল কংগ্রেস এসেছিলো তখন মেডিকেলে কত আসন ছিল, আর আজকে মেডিকেলে কত আসন আছে, তখন কতগুলো ইউনিভার্সিটি ছিল, আজকে কতগুলো ইউনিভার্সিটি আছে, তখন কতগুলো আইটিআই কলেজ ছিল এখন কতগুলো আছে, তখন কতগুলো বিএড কলেজ ছিল আজকে কতগুলো আছে, তার উপর চিন্তা করতে হয়। কারা বলছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে? বিজেপি। এর থেকে বড় রসিকতা কিছু আছে? যারা ক্ষমতায় আসার সময় বলেছিল বাম সরকারের সময় যে 10,323 জন ত্রিপুরায় বেআইনি চাকরি দেয়া হয়েছিল, তাদের বলেছিল আমরা করব এটা সরকারিভাবে নিয়োগ করব, এসে তাদের লাঠি দিয়ে মেরেছে, লাঠি কাদানে ঘাসে কদিন আগে অনশন করছিল আরো মেরেছে, তার মধ্যে 50 জন মারা গেছে। কারা বলছে? মধ্যপ্রদেশে ব্যাপম শিক্ষা ব্যবস্থায় যেখানে 17 জন আত্মহত্যা করেছে, 53 জন মারা গেছে, যাদের সেখানে এখনো কোনো সিবিআই হয়নি, তারা বলছে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে মাটির তলায় পুঁতে দিয়ে বিজেপির কাছে তৃণমূল শিক্ষা ব্যবস্থা নিয়ে দেবো। উত্তর দেবো কি 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 উত্তর উত্তর কি দেবেন? পুরো পশ্চিমবাংলার মানুষ দেখছে, ওনারাও দেখছেন, ওনাদেরই ভাই বোনরা রাস্তায় বসে আছে, 580 দিন হয়ে গেছে চাকরির নামে রাস্তার উপরে বসে আছে, জায়গায় জায়গায় ধর্ণা চলছে, মাদ্রাসা টিচার যে যা মুসলিম নিয়ে আলোচনা করে মাদ্রাসা টিচারের চাকরি দিতে পারছে না, ভেতরে দেখুন যখন মাদ্রাসাতে পড়াশোনা হচ্ছে না, মানে শিক্ষা। আরে শুনুন শুনুন শুনুন, কথা বললে হবে না, রাস্তার উপরে রাস্তার উপরে শিক্ষা ব্যবস্থায় যখন শিক্ষক শিক্ষক আমাদের বিষয়টা হচ্ছে এডুকেশনের স্ট্যান্ডার্ড নিয়ে, আমাদের অন্য কিছু বিষয় নয়, এরা বিষয়কে ছাপিয়ে অন্য জায়গায় যাচ্ছে, শিক্ষার যে বিষয়। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো জেলে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো জেলে, ছজন মেন হেডটা তো জেলের ভাত খাচ্ছে। শুনুন, দীপাবলি দিনে কালী পুজো দিনে 75,000 লোককে চাকরি দেওয়া হয়েছে, বিলে করা হয়েছে 75,000, আর আর 10 লাখ চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে। মোদিজি যে কাজগুলো করছে, যে জুমলা 10 লাখ ভ্যাকেন্সিটা কোথায়? এনি যে শিক্ষা নিয়ে কথা বলছে, এনাকে জিজ্ঞেস করুন কি সতী রানী যা শিক্ষা
অরিজিনাল সার্টিফিকেটটা বের করে ক্ষমতা আছে ইরানি থেকে নরেন্দ্র মোদি আসল তার শিক্ষা সার্টিফিকেটটা বের করো তার পরে শিক্ষা ব্যবস্থার কথা বলো একেবারে একেবারে আমাদের কাছে আসছে আমাদের কাছে রাজনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষ রয়েছেন আমাদের কাছে সাধারণ মানুষ আছে এই যে মন্তব্য একেবারে একেবারে সাধারণ মানুষ এই যে মন্তব্য বাংলা স্কুলে তো পড়াশোনা হচ্ছে না এটা কিন্তু একদম পড়াশোনা হচ্ছে না খালি মিড ডে মিল খাওয়া দাওয়ার এক দিয়ে পরে দেখো স্কুলের অবস্থা খুব খারাপ স্কুলে ফ্যান নাই টয়লেট গুলো পরিষ্কার জল নাই কোনো ব্যবস্থা নাই এখানে পড়াশোনা কি করে হবে প্রধানমন্ত্রী নিজে বলেছে কি আমি শিক্ষা করছি না আমি সন্ন্যাসী আমি পাঠশালা ছড়ে চাই বিক্রি করছিলাম তো এখন বলছে কি আমি সে ডিগ্রি নিয়েছে কোথায় প্রধানমন্ত্রী নিজে বলেছে কি আমি পড়াশোনা করব না এই সব বলে তো কোনো फायदा নেই বাংলার শিক্ষা জেলে আছে সবাই দেখছে বাংলার শিক্ষা জেলে আছে আর বার কি করব 580 দিন থেকে ছেলেগুলো রোডে বসে আছে আপনি কালী ঠাকুর কালী এই পূজো চলে এলো দুর্গা পূজো বেরিয়ে গেল কালী ঠাকুর বেরিয়ে গেল দীপাবলি বেরিয়ে গেল আজকে ভাই ফোঁটা হয়ে গেল এখনো শিক্ষা রাস্তার উপরে বসে যদি শিক্ষক রাস্তায় বসে থাকে শিক্ষা ব্যবস্থা কোথায় থাকবে জিজ্ঞেস করুন ওইটাকে আজকে যারা রাস্তায় ধর্ণা দিচ্ছে তারা কারা মধ্যপ্রদেশ না গুজরাট থেকে এসছে যে ছাত্র ছাত্রীগুলো সফল হয়ে তারা আজকে বসে আছে আর চাকরি করছে কারা এক পাস যায় এক মিনিট আমি শিক্ষা নিয়ে কথা বলছি তো আপনি ওনাকে জিজ্ঞেস করতে চাইছে বিজেপি কে কি জাইসা কি সার্টিফিকেট নিয়ে এসেছিল যে বিসিসি চেয়ারম্যান হয়ে গেছে কি সার্টিফিকেট ছিল ওর কাছে হ্যাঁ আমরা যাচ্ছি না ওই বিষয়টায় ওটা ঠিক আছে জয়সাকে বসিয়েছে ওটা ওদের ব্যাপার ওরা গোটা দল কল্যাণ চৌবের কাছে আজকে বাইচুং ভুটিয়া হেরে যায় এত বড় প্রশাসক যে একটা বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে হেরে যায় আমি যাচ্ছি না ওই বিষয়টা সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হয় আমরা আমরা দেখি আমরা যে আলোচনা নিয়ে শুরু করেছি যে সরকারি শিক্ষা ব্যবস্থা এবং বেসরকারি যে যে ভিতর অনেক ডাউন ইংলিশ মিডিয়ামের চেয়ে অনেক ইংলিশ মিডিয়ামের থেকে আমি আশা করি নিশ্চয়ই উত্তর উন্নত আছে মধ্যপ্রদেশে উন্নত আছে ত্রিপুরায় উন্নত আছে গুজরাটে উন্নত আছে গোটা ভারতবর্ষে বাংলায় সরকারি স্কুলে যে শিক্ষা ব্যবস্থা সেই মানের শিক্ষা ব্যবস্থা অন্য কেউ দিতে পারে না বাংলা যে শিক্ষা ব্যবস্থায় যেখানটাই দিয়েছে সেই মানে শিক্ষা ব্যবস্থা কি ভারতবর্ষের বাকি রাজ্যগুলো দিতে পেরেছে আমি দু একটা কেরল এরপরও প্রশ্ন ওঠে এই ধরনের মন্তব্য কেন এরপরও এই যে শিক্ষা ব্যবস্থা কথা বলছেন যে একেবারে জুতো থেকে ছাতা পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছেন তারপরেও এই ধরনের মন্তব্য কেন বিরোধীদের কাজ তো মন্তব্য করাই বিরোধীরা মন্তব্য করবে তা না হলে বিরোধী ধনজনী বাজানো তাদের কাজ হচ্ছে পুরোপ্রধান বিরোধী করেনি দলের লোক কোন ব্যাপারের মন্তব্য মানে কোন যেটা বলেছেন আচ্ছা পুর প্রধান কি বলেছেন বলুন তো আমাদের আমাদের চাহিদাটা কোথায় জানেন আমি আমাদের বলছি আমাদের তৃণমূলের চাহিদা আমাদের চাহিদা একটা বেসরকারি স্কুল যে মাত্রায় চলছে একটা সরকারি স্কুলকেও সেই মাত্রায় নিয়ে যাওয়া এটা হচ্ছে আমাদের স্বপ্ন এই চেষ্টার কথা বলেছেন আমাদের স্মার্ট ক্লাসটাকে ওইখানে নিয়ে যেতে হবে এই কথা বলেছেন এই ধরনের কথা বলেছেন যে চেষ্টা থাকবে আরো আরো স্কুল বন্ধ করে শুনুন আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আপনার আরে দাঁড়ান বলি আপনার চ্যানেলের মাধ্যমে প্রাথমিক শিক্ষা স্কুলে দেখেছিলেন তো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ছিল আপনার চ্যানেলে দেখাবার পরে বিদ্যাসাগরের মূর্তি তৈরি হয়েছে শিক্ষা বিদ্যাসাগরের সম্মান করতে পারে না আরে দাদা দাঁড়ান এই মুহূর্তে পূর প্রধান ঠিক কি বলেছেন তা শুনে নেব আমরা এই মুহূর্তে কি বলেছেন পূর প্রধান বেসরকারি স্কুলে তাদের স্মার্টনেসটা প্রথম দরকার এই যেহেতু আমাদের এই ধরনের প্রশিক্ষণ নির্ভর করতে হয় প্রথমেই দরকার হচ্ছে স্মার্টনেস সেটা কিন্তু বেসরকারি স্কুলগুলোতে দিতে পারছি না আমরা দিতে পারছি না তো যাক আমাদের এই লক্ষ্যটা আমরা নিশ্চয়ই কামনা করবো নিয়ে যতটা পারবো আপনাকে সহযোগিতা গ্রহণ করবো হ্যাঁ
राजनैतिक दल पश्चिम बंगे बिरोधी दल रही है एक आगे एक भाई विद्यासागर मूर्ति भांगा लज्जार विषय आज के जिन मेदनिपुर विधायक मेदनिपुर ऐले शुभेंदु अधिकारी जख तार गलाय बला है जो बांगलार शिक्षा व्यवस्था वर्णपरिचय मातंगिनी माँ हजरा मातंगिनी हजरा तैरि तो तक ही मन है जो उन्नी एक बांगलार कलंक और बांगलार शिक्षा सब बड़ कलंक आज के से कलंक तृणमूल मुक्त करते चाहिए सरकार स्कूलगुलो के उन्नयन करते चाहिए साधारण मानूष रोन राजनैतिक दल प्रतिनिधि पशापाशी साधारण मानूष रोन चेष्टा करब जो तर संगे कथा बोलते तरह को राजनैतिक दल के आसा ना एके बारे साधारण मानूष ये पुर प्रधान ये बक्तव्य जे सरकारी स्कूले स्मार्ट जे हवा जेटा जतटा हवा सम्भव बेसरकारी स्कूले पढ़ाशुना कर ले बेसि स्मार्ट है कि बोलें साधारण मानूष हिसाब से तो सत्य घटना साधारण स्कूले पढ़े पर स्मार्ट हो जाए ना हमारे ऐले मेरा तो पढ़ाशुना कर ये देखी हम तो देखी इंग्लिश मीडियम बेसि स्मार्ट हो पढ़ाशुना किन्तु एदेर ज्ञान किन्तु बांगलाते होच्छे कारण एरा बाहरे थेके गिये पढ़ते होच्छे स्कूले भरसाय पढ़ले অনেকেই কিন্তু বলবেন না কোনো কিছু বলতে চাইছেন না আবারো আমরা সেই জায়গাতেই যাব যে এই যে এই যে এই যে মন্তব্য এই যে মন্তব্য কি বলবেন এই মন্তব্যটা ঠিক কোন জায়গা থেকে ওনার করা দেখুন এখন শিক্ষা ব্যবস্থা আজকে সবথেকে বড় কথা উনি খুব বাস্তব সত্যিটাই বলেছেন আজকে যে উপপ্রধান উনি কমেন্টসটা করেছেন যে সরকারি স্কুলের কি পরিস্থিতি সেটা নিজে দলের কর্মী হয়েও সে এটা বলতে বাধ্য হয়েছে বলে বাধ্য হয়েছে যে আজকে 15 লাখ 16 লাখ টাকা দিয়ে যে স্কুলগুলো টিচার তৈরি করি হয় সেই টিচার কি জানবে যে একটা অঙ্ক করতে পারছে না যে একটা বানান বলতে পারছে না সেই লোকগুলো আজকে প্রমাণিত বলো উনি যেটা বলছেন বানান বলতে পারছে না ওটা বিহারের স্কুলে যখন ওনাদের সঙ্গে জোট সরকার ছিল সেখানকার স্কুলের ভাইরাল ভিডিও উনি ভুল করছেন বাংলার সঙ্গে মিলিয়ে ফেলছেন আমরা আবার বলছি আমাদের আমাদের প্রধান আমাদের আর বাংলায় দেখিয়েছে এই তথ্যগুলোই প্রমাণগুলো আর বাংলায় দেখিয়েছে আমরা দেখেছি অর্থাৎ ওইভাবে ব্যাকডোর দিয়ে আর সাদা খাতা দিয়ে এটা বেনলিয়া ছাড়া কোনো উপায় নেই দাদা বেনলিয়া দরকার আছে সিটি সবজি হারিয়ে গেছে আমরা দাদা আপনি বিহারে কেস তো ভাঙা না ছোট্ট বিরতিতে ফিরে এসেছি আবারো এই বড় বিতর্কে ফিরছি তবে একটা বিরতির পর আবারও সেই বিতর্ক যে বিতর্ক নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে সরকারি স্কুল না বেসরকারি স্কুল কোথায় বেশি বেশি স্মার্ট হওয়া যায় বাচ্চা ছেলেরা পড়ুয়ারা কোথায় বেশি স্মার্ট হয় সেই আলোচনায় চলছিল আসানসোলের বুক থেকে সেই আলোচনায় আমরা আবারও ফিরছি কি বলবেন এই যে এত এত বিতর্ক এই মন্তব্য শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এই বিষয়টা আপনাকে প্রথমে একটা কথা বলি একটা বেসরকারি স্কুলে যে ভর্তি করে আপনি ধরুন বেসরকারি হাসপাতাল গোটা ভারতবর্ষে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষে বেসরকারি হাসপাতাল আর সরকারি হাসপাতাল গোটা ভারতবর্ষে আপনি সরকারি হাসপাতালে যে পরিষেবা পাওয়া যায় বেসরকারি হাসপাতালে তার থেকে উন্নত পরিষেবা পাওয়া যায় স্বাভাবিক সরকারি বিদ্যালয়ে 240 টাকায় আজকে যে একটা ছাত্রকে যে সুযোগ সুবিধা যেভাবে করার চেষ্টা হচ্ছে আবার ধরুন আমরা তো পশ্চিমবাংলায় যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সরকার চলে আমরা নিশ্চিত পক্ষে এমনি তো নয় যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে বিরোধীদের কাছে আরো একবার জেনে নি কি বলবেন এই যে মন্তব্য সরকারি এবং বেসরকারি স্কুল আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে তর্ক বা যুক্তি চলতেই পারে কিন্তু একটা ঘটনা আগে প্রাথমিক বাংলা স্কুলে যেটা বাংলা মিডিয়াম সেই স্কুলগুলোতে যেরকম কোনো ফেসিলিটির অভাব ছিল সেটা যে বর্তমান সরকার সব সুযোগ দিয়েছে এটাতে কোনো দিক্কত নেই যেমন পোশাক থেকে শুরু করে জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে এমনকি দুপুরের খাওয়াটা যেটা আমার সর্বশিক্ষা অভিযানের যেটা সেটাই কোনো তো আমাদের দিকপাত নেই আমাদের মেন বক্তব্য হচ্ছে শিক্ষাটা নিয়ে আমাদের ওইগুলো সুযোগটা নিশ্চয়ই দিয়েছেন কিন্তু যে মূল জিনিসটা শিক্ষা যেটা সমাজকে তৈরি করে যেটা দেশকে তৈরি করে এডুকেশন ইন দ্য ফাউন্ডার স্টোন অফ এ নেশন সেই এডুকেশনটাকে যেখানে মাটির নিচে
মিশে যাচ্ছে, কারণ অযোগ্য শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট। অযোগ্য শিক্ষককে যদি শিক্ষকের কাজ দেয়া হয় তাহলে সেই ছাত্ররা একটা ভালো ছাত্র বলতে পারেন কোথায় তৈরি হয়, যদি ভালো শিক্ষক পায়। একটা আমার, আমি ব্যক্তিগতভাবে একটা বলে ফেলছি, আমার একটা ছাত্র আর একটা এমনি আজে বাজে একটা মানে যে যারা অলিত করছে মাস্টারি করে তাকে ছাত্রকে দিন আমার সাথে, তাকে বসে বসে পড়াবে ইংরেজি। তার কারণটা কী? তার কারণ আমি বাংলা মিডিয়ামের ছাত্র, কিন্তু আমি তখন যে শিক্ষাটা হতো স্কুলে, মাস্টারমশাইরা পড়াতেন এবং তার যোগ্য ছিলেন। দেখুন না, প্রত্যেকটা কলেজের প্রফেসর প্রিন্সিপাল কারা? সব বাংলা মিডিয়ামের ছাত্র।